হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমি শিল্পী গ্রিস থেকে বলছি। গ্রিসে এসেছি এখন সান্টোরিনিতে। সো ভেরি বিউটিফুল ভিউ। সো আমি তো সবসময় আপনাদেরকে লাইভে দেখাই যখন যেখানে নতুন কোনো প্লেসে যাই, বাট আমি এত সুন্দর একটা প্লেসে এসেছি মানে আপনাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না। তো আমি দেখাচ্ছি আমি কোথায় এসেছি। আমার এই প্লেসটার নাম হচ্ছে সান্টোরিনি। আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমার হোটেল থেকে, আমার হোটেলটা হচ্ছে এটা পুরোটা ওই ভেতরের দিকে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে পুরো এই গাড়িটা আজকে আমি চালাবো। এই গাড়িটা, এখানে গাড়ি চালানো খুবই ডিফিকাল্ট বিকজ আমি লন্ডনে, আমি রাইট হ্যান্ড সাইড, এখানে লেফট হ্যান্ড সাইড, আর রাস্তাঘাট কমপ্লিটলি মানে একদম অপোজিট, যেটা আমার খুব প্রবলেম হচ্ছে ড্রাইভ করতে। আমি খুব ভয় ভয় এয়ারপোর্ট থেকে ড্রাইভ করে এসেছি, কয়েকবার অ্যাক্সিডেন্ট করতে নিয়েছিলাম বিকজ এটা লন্ডনের মতো না। তারপরে গাড়ি নিয়েছি, কারণ গাড়ি না নিলে দেখা যায় যে আমি আমার পছন্দের জায়গাগুলো হেঁটে হেঁটে দেখতে পারবো না। এটা হচ্ছে আমাদের হোটেলের রাইটটা সাইড, পুরো হোটেল থেকে এটা এই ভিউটা দেখা যাচ্ছে। ইটস এ বিউটিফুল প্লেস। আমি আপনাদেরকে না দেখিয়ে না শেয়ার করে থাকতে পারছি না। আর এখানে পানিগুলো অনেক সুন্দর, অনেক স্বচ্ছ, অনেক সুন্দর, আর দেখতেই পাচ্ছেন ওইখানে শিপ আছে একটা দূরে, হয়তো বা শিপে চড়বো আমি, ইচ্ছে আছে। আর আমি দেখাচ্ছি প্লেসটা, ভেরি নাইস, ভেরি বিউটিফুল। আর সবচেয়ে বড় যেটা ব্যাপার হচ্ছে গ্রিসের সব কিছু হোয়াইট, হোয়াইট কালার, হোয়াইট কালারের সব কিছু এখানে, এখানে থিমটা হচ্ছে হোয়াইট। একে তো খুবই রৌদ্র, একদম উজ্জ্বল রোদ রোদ, তারপর আবার দেখা যাচ্ছে যে হোয়াইট কালার থিমের সাথে প্রচণ্ড যাচ্ছে। এবং প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার মানে এত রোদ্রের মধ্যে চোখ ঝলসিয়ে যাচ্ছে, রোদ আর হোয়াইট কালারটা খুব রিফ্লেক্ট করছে চোখে। আচ্ছা, তরুণ মিয়া লিখেছেন ভয় করতে ড্রাইভ করে, বা ড্রাইভ করতে হবে। হ্যাঁ, আমার প্রথম খুব খারাপ লেগেছে ড্রাইভ করতে, খুবই ভয় পেয়েছি আমি, মানে খুবই ভয় পেয়েছি এক কথা বলতে গেলে। বাট এখন আমি একটু আবার ট্রাই করব। এখন আমি বাইরে যাচ্ছি খেতে, কারণ এখানে বাঙালি ফুড তো নেই, একদমই পাওয়া যাচ্ছে না, একদম আমরা একটা আয়ারল্যান্ডে আছি। সো এই কারণে এখানে একটু দূরে যেয়ে খেতে হবে হয়তো। দেখতে পাচ্ছেন আমি সিয়ের পাশে, আর ওই সাইডটা দেখাচ্ছি। অলি আহমেদ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, খুবই ভালো। এত সুন্দর, এত নাইস পরিবেশে ভালো না থেকে কি পারা যায়? আমি এখানে আবার আসব, এখন আমি বাইরে যেহেতু যাচ্ছি এখানে বেশিক্ষণ থাকবো না, আর আপনাদের সাথে বেশিক্ষণ আমি কথা বলতে পারবো না। আব্দুল করিম লিখেছে ভেরি নাইস, থ্যাংক ইউ। এই জায়গার বেশি কেউ না, মোটা হয়ে যাবা, গুড। এনিওয়ে আমি আবার দেখাচ্ছি পার্কটা, পানির একটা সুন্দর আওয়াজ। আমি সকালে অনেকক্ষণ এসে বসেছিলাম এখানে, অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ। ভেরি নাইস, হ্যাঁ এমডি শফিক ভাই, খুবই ভেরি নাইস লোকেশন। এখানে আমি 3 দিন থাকবো, তারপর চলে যাব হচ্ছে অ্যাথেন্সে, গ্রিসের। আমি আজকে অ্যাথেন্স হয়ে এসেছি, অ্যাথেন্স এয়ারপোর্ট হয়ে তারপর ট্রানজিট করে এখানে এসেছি। আবার কানেক্টিং ফ্লাইট ছিল আমার ওখানে। তো দেখেন সব কিছু সাদা, দেখতে পাচ্ছেন সব কিছু। এখানে ছোট্ট একটা সুইমিং পুলও আছে আমার হোটেলের কাছে, হোটেলের ভেতরেই। আর আচ্ছা এখানে একটু দেখাই, এই যে পাহাড়, এই দেশটা কিন্তু অনেকটা সবুজ না, কারণ গ্রিস কোন জায়গা, কোন জায়গা, এটা হচ্ছে গ্রিসের সান্টোরিনিতে। ওয়াও, রিয়েলি নাইস, অ্যামেজিং প্লেস। আচ্ছা, খেজুর গাছ দেখতে পাচ্ছেন? এইটা একটু কেমন যেন অ্যারাবিক অ্যারাবিক লাগছে। আমি এটা হচ্ছে আমার মানে আমার ইয়েতে যাওয়ার, যেখানে আমি থাকছি সেখানে যাওয়ার, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আমি থাকছি ওই সাইডে। ওকে, আমি এখন সত্যি গেছেন, আমি শোতে যাই না, আমি হলিডেতে এসেছি, বাট শোতে যাবো আর 3 দিন পর, আমার অ্যাথেন্সে শো আছে। এনিওয়ে আমি এখন এই কঠিন গাড়িটা চালাবো, সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন।
আজকের মতো এখানেই, আজকের মতো না এখনকার মতো, পরে আবার আমি আসছি বিকেলে। ভালো থাকবেন, বাই।